কয়েক দিকের ধরে যে অবিচার হয়ে আসছে এবং মানে উল্লেখযোগ্যজনক ভাবে সেখান থেকে এই যে এইট সামথিং বা সেভেন পয়েন্ট সামথিং আমাদের টু থাউজেন্ড টু টু যেটা দেখা দিয়েছে এটাতে মানে এটা উদ্বিগ্ন হওয়ার মতন একটি মানে বিষয় আর কি তো এ ব্যাপারে যদি একটু কিছু মতামত শেয়ার করে আসিফ ভাই এবং ফারাস ভাই আপনাদের দুজনকে বলছি জি আসিফ ভাই বলেন আমি তো নৌকার একটা কিছু বলবো না আপনি জানেন যদি আপনি কিছু বলতে চান বলেন ভাই এই বিষয়ে তো আমার আসলে তেমন কিছু বলার নেই এগুলো তো অনেক আগে আমরা অনেকবার আলোচনা করেছি আহ বাঁচবে রেবে আপনি কি কিছু বলবেন এই বিষয়ে থেকে আমি ফলো করি আপনাদেরকে প্রায় রেগুলার বেসিসি এবং আমার ফ্যামিলি এবং আমার আরো আশেপাশের ফ্রেন্ডসরা এবং বলতে একটা আপনাদের ফ্যানই আমরা বলা চলে এক ধরনের তো যেটা বলছিলাম যে এইভাবে যদি মানে একটা উল্লেখযোগ্যজনক ভাবে যদি

আপনারা না আমরা তো আমরা তো আপনাদের থেকে দেখি না নিজেরা কেন প্রটেস্ট করেন না আপনারা নিজেরা কেন ইন্ডিয়াতে চলে যান ইন্ডিয়াতে যদি যারা আপনাদেরকে দখল করতে চাচ্ছে তাদেরকে যদি জিতিয়ে দেন তার আপনারা যদি নিজেরাই সংঘবদ্ধ না হন আপনাদের ইসের জন্য আপনারা যদি আমার দিনা শেষে মুমিনদারি খুশি করার জন্য তাদের সাথেই হাতে হ্যাঁ মেলান তাহলে তো আপনাদের অবস্থা ডেভেলপমেন্ট হবে না এটার জন্য তো লড়তে হবে আপনাদের নিজেদেরকে আমরা আমরা ধরেন এখানে দুইটা কথা বললাম এটার ইম্প্যাক্ট কি যদি না আপনি নিজে এটা সম্পর্কে কিছু একটা করেন বা আপনারা নিজেরা এটা সম্পর্কে কিছু একটা করেন আপনারা নিজেরা সরকারকে জোর একটা দাবি জানান যে আপনাদেরকে এরকম ঘর ছাড়া করা হইতেছে আপনাদের জমি জমি জমা দখল করা হইতেছে আপনারা নিজেরা যদি সংঘবদ্ধ ভাবে ফাইটটা না করেন আপনারা যদি এটা মিডিয়াতে না আনেন তাহলে কিভাবে হবে সেটা কে আপনাদেরকে মানে আপনাদের জন্য লড়বে কে

বৌদ্ধ খ্রিস্টান এদের সম্পর্কে কি বলে সেটা আমরা একটু শুনে নিই একজন হুজুরের মুখ থেকে শুনি এই ভিডিওগুলো আমরা বেশি বেশি প্রচার করার চেষ্টা করি কিন্তু এই যে যেমন ধরেন অ্যাথিস ভাই আপনি নিজেও আমি নিশ্চিত আপনার প্রোফাইলে গেলে কিন্তু আমরা যে ভিডিওগুলো শেয়ার দিচ্ছি বা ইয়া দিচ্ছি এগুলো কিন্তু আপনার প্রোফাইলে পাওয়া যাবে না আপনিও ভয় পাবেন ভাববেন এগুলো করে লাভ কি কিন্তু আমরা যদি আমরা যদি মানে আমাদের এই কণ্ঠটা যদি আমরা চারিদিকে না ছড়াই আপনিও ছড়াচ্ছেন না আপনিও এখানে অবহেলা করছেন আপনারও এখানে ইয়া আছে তাহলে তো আসলে আমাদের কখনোই কোনো কিছু হবে না জাস্ট একটা লাইভে এসে কিছুক্ষণ গল্প সল্প করা এটা ছাড়া তার কিছু নাই সুতরাং আপনাদেরকেও তো এই কাজগুলো আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোতে হেল্প করা উচিত বা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে

তা বৃদ্ধি করার জন্য এই ওয়াজে কি কি বক্তব্য দিচ্ছে এগুলো ছড়াই দেন সবার কাছে থাকবে বলেন কেউ আছে কিছু মুসলিম আছে মুসলিম আছে তারা বলে একই দেয়াল এত বড় একটা মসজিদ তার পাশে এত মন্দির গর্বের সাথে বলতেছে যে মুসলিমদের নামাজের যে লিস্ট এটা মন্দিরে তারা রেখেছে তারা জানে আমাদের আজার এবং কখন ওই সময় তারা পূজা করে না আর তারা এই মুসলিমরা নামাজ পড়ে বাবা দিচ্ছে যে আমাদের সমাজ কতটা শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা আছি আমরা হিন্দু মুসলিম এক সময় নিয়ে চলতেছি আপনার তার নাই বুদ্ধিও নাই আপনি মুসলিম নামে হিসাবে

আমাদেরকে সেই নীতি শিক্ষা দেওয়া হয়েছিল আর তার ঘরে সন্তান সেই মাঝার অনুসার হয়ে সেই মাতাদশের অনুসারী হয়ে আপনি থেকে বের হয়ে বলতেছেন আমাদের ঘরে এখানে পূজা চলে আর এখানে নামাজ চলে নামের সময় পূজা বন্ধ পূজার সময় নামাজ বন্ধ এটা ধর্ম নাঙুল বন্ধ সাব্দি না প্রায় জায়গা আমি নিজে খেতেছি রক্ত আমাদের যখন একটা মসজিদের পাশে মন্দির মুসলমানদের টাকা কি হয়েছে মুসলিমরা কেন পারব না তাদের নব্বই শতাংশ মানুষ মুসলিম হওয়ার পরে যে মন্দির আমরা বের দিতে বলছি না তারা সফর করেছো দাও তাদের সাথে মিলেমিশে বসবাস করতে বৈদিক ধর্ম কোথায় শিখাইছে বল ইসলাম শিখাইছে যেখানে মুসলিমরা বাস করবে সেখানে অমুসলিমরা যদি বাস করে কন্ডিশনের সাথে তারা নিরাপত্তা পেয়ে যাবে কোনো মুসলিম কোনো অমুসলিমকে আঘাত করবে না জুলুম করবে না এটা ইসলাম শিখিয়েছে কিন্তু এটা কখন শিখায়লো ইসলাম যে মুসলিমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধর সাথে মিলেমিশে থাকবে এটা কোন আয়াত ভিত্তিতে আপনি করলেন কোন হাদিসের ভিত্তিতে এটা কি করে আপনি প্রচার করেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি

দেখেন প্রতিদিন মুমিনদের কিন্তু লক্ষ লক্ষ বাহিনী আছে তারা মানে রেগুলার এসে রিপোর্ট মারে আমাদের পেজ হ্যাঁ লক্ষ লক্ষ মুমিন আছে এবং তারা একতাবদ্ধ তারা জানে এটা করলে বেস্তে হুর পাওয়া যাবে হ্যাঁ একটা রিপোর্ট করলে একটা হুর একটা রিপোর্ট করলে একটা গেল মানে এগুলা ভাইবা তারা রিপোর্ট মারে বেশি বেশি কিন্তু আমাদের ভিতরে সেই জিনিসটা নাই আমরা সব বেশিরভাগ সময় অবহেলা করি এই জিনিসগুলো আমাদের আমরা কাজও করি না

নন মুসলিম কান্ট্রি বা এরিয়াগুলোতে দেখা যায় তাদের পার্সেন্টেজটা মানে বিপুল হারে মানে ফুলে ফেপে ওঠে এরকম মানে যেমন ভারতে সময়টাতে ছিল তখন তারা ছিল অনলি এইট এখন তারা সিক্সটিন সেভেন্টিন এরকম পার্সেন্টে হয়ে গেছে এবং ইউরোপেও মানে ব্যাপক ব্যাপক হারে তারা মানে বৃদ্ধি পাচ্ছে র্যাপিডলি এবং এবং সেখানেও তারা টেরোরিস্ট অ্যাক্টিভিটি শুরু করেছে আমার আমার মানে হাফ অফ ফ্যামিলি মানে বলতে গেলে আমার অর্ধেক পরিবার হচ্ছে ইউরোপের জার্মানিতে থাকে আহ আপনিও হয়তো জার্মানিতে থাকেন তো আপনি হয়তো বলতে পারবেন এই বিষয়টা যে কেন তারা নন মুসলিম এরিয়াতে এত পরিমাণে পপুলেশন সৃষ্টি করে এবং হচ্ছে মাইনরিটিদের উপর তাদের এরিয়াতে এভাবে একটা কি প্ল্যান তারা কি স্ট্র্যাটেজি খাটায় ভাই তারা যে কি স্ট্র্যাটেজি খাটা এটা তো আপনিও ভালোভাবে জানেন আমরাও ভালোভাবে জানি সেটা হচ্ছে ইসলামের স্ট্র্যাটেজি সেটা হচ্ছে সুই হুই ঢুকে পাল হয়ে বের হওয়া

ইউরোপ আপাতত হুমকির মুখে না ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো আবার পরে নিশ্চয়ই কথা হবে